মেয়ে চলেছে আমার স্কুলের পথে নতুন বছরে নতুন ক্লাসের নতুন বই নেবার জন্য তো চলেন আমার সাথে আপনারাও তুমি এবার কোন ক্লাসে উঠেছো আম্মু ক্লাস ফোর আজকে বই দিবে দিবে না মনে হচ্ছে দিবে না আচ্ছা আমরা যে দেখি আজকে বই দেয় কিনা আর তোমার আম্মু যায় আজকে তাই না চলেন যাই স্কুল জীবনের কথা আমার জীবনের প্রায় অর্ধেকটা সময় জুড়েই রয়েছে শিশুকালের স্কুলটা কে ভুলতে পারে বলেন কেউই না আমাদের শৈশবটা কাটে আমাদের স্কুলে আমাদের প্রাণপ্রিয় স্কুলে আর রাজশাহীতে যারা আমরা পিএন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল বর্তমানে যেটি প্রমথনাথ বিদ্যালয় নামে পরিচিতি পেয়ে গেছে অলরেডি 3 এপ্রিল থেকে সেই স্কুলে আমরা যারা গর্বিত স্টুডেন্ট তাদের স্কুল জীবনটার কথা মনে পড়ে না এমনটা হতেই পারে না তাই না তবে যে বিষয়টা খুব ভালো লাগার সেটি আমাদের পিএন স্কুলের পূর্ণাঙ্গর নামটা আমরা ফিরে পেয়েছি প্রমথনাথ বিদ্যালয় হ্যাঁ প্রমথনাথের সংক্ষিপ্ত নামই ছিল পিএন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল যা এখন সরকারি প্রমথনাথ বিদ্যালয় নামেই পরিচিত হচ্ছে সবার কাছে এবং হবে এই ভিডিওটি যখন করা তখন আসলে আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে যাচ্ছিলাম তার স্কুলের বই সংগ্রহ করার জন্য আর এই দিনটি আমার মেয়ের পাশাপাশি আমার জন্য ছিল অনেক বেশি গর্বের একটি দিন আর আমারই স্কুল থেকে আমার মেয়ে তার ক্লাসের বই নিবে আর আমি সাথে নিয়ে যাচ্ছি এটা যে একটা মা হিসেবে কত বড় প্রাপ্তি এটা বলে বুঝাতে পারবো না আর এই মুহূর্তে আমাদের স্কুলের যে সংস্করণের কাজ চলছে এবং আমাদের স্কুলের দেয়ালে পিএন স্কুলের যে ব্যাচটা সেটা আপনারা দেখতে পেলেন এবং এটা সেই মাঠ যে মাঠে আমরা খেলেছি এবং বড় হয়েছি হে মাঠের মধ্যে খেলে খেলে বলতে গেলে কারণ স্কুলের পার করেছি 10টা বছর আর যারা স্কুলে এই দীর্ঘ সময়টা পার করি তারা আসলে আমরা কখনোই চাইলে আমাদের স্কুল জীবনটা ভুলতে পারবো না স্কুল জীবনটা এমনটাই স্কুল জীবন মানে হচ্ছে যেন শান্তির সমৃদ্ধির এবং ভালোবাসার একটি সময় আমি যখন পড়েছি তখন আমার স্কুল ছিল প্রাণের স্কুল এবং স্কুল প্রাঙ্গণ ছিল চমৎকার সাজানো গুছানো আর এখনও আমার মেয়ে যখন আমার স্কুলে গেছে আমার এখনকার স্কুলটা অনেক 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 বেশি সাজসজ্জায় সজ্জিত এবং এত সুন্দরভাবে গোছানো চারিদিক কালার করা হয়েছে এবং বাচ্চারা খেলবে সেজন্য আলাদা করে খেলার জায়গা করা হয়েছে আর সর্বোপরি দৃষ্টিনন্দন যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের স্কুলের যে কাজগুলো এত সুন্দর পরিপাটি সাজানো গুছানো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর আমাদের স্কুলের পেছনে যে পুরনো বিল্ডিংটা ছিল যেটা ভেঙে নতুন করে শিক্ষকদের জন্য বসার জায়গা করা হয়েছে সেই সাথে ঐতিহ্যস্বরূপ আমাদের যে পুরনো বিল্ডিংয়ের সিঁড়িটা সেটা কিন্তু রয়ে গেছে আপনারা অলরেডি সেটা দেখতে পেয়েছেন আর এই যে দেখেন বাচ্চাদের এবং অভিভাবকদের কলকাকলিতে যেন ভরে গেছে আমাদের স্কুল প্রাঙ্গণটি হ্যাঁ বাচ্চাদের কলকাকলি সেই সাথে অভিভাবকদের ভিড় এইটা কিন্তু মানে প্রতিটা বাবা মার জন্যই একটি আশীর্বাদ স্বরূপ যে তার বাচ্চারা স্কুলে যাবে নতুন বই নিবে নতুন ক্লাসে উঠে নতুন করে সমস্ত কিছুর সাথে নিজেদেরকে পরিচিত করে নিবে সময়ের সাথে সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিবে শুধু লেখাপড়ায় নয় লেখাপড়ার পাশাপাশি প্রতিটি অ্যাক্টিভিটির মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখবে অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে পারে খেলাধুলা কবিতা আবৃত্তি নাচ গান কেরাত প্রতিযোগিতা মানে যে যেটাতে পারদর্শী তার সেই প্রতিভাটা ফুটে উঠবে এই স্কুলের মাধ্যমে যেটা আমাদের পিএন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল বর্তমানে প্রমথনাথ বিদ্যালয়ের ঐতিহ্য এবং ইতিহাস ঘাটলেও দেখা যাবে স্কুলের মেয়েরা আর সব স্কুলের থেকে অনেক বেশি এগিয়ে আছে কেন থাকবে না উত্তরবঙ্গের নয় বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটি স্কুল সরকারি প্রমথনাথ বিদ্যালয় গর্ব করি আমি আমার স্কুল নিয়ে
ভালো লাগছে দেখে আবারও ফিরে পেয়েছে প্রাণ স্কুল প্রতিষ্ঠানগুলো। ভালো থাকুক স্কুল প্রতিষ্ঠানের প্রতিটি বাচ্চা কাচ্চা, শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকেরা। গুরু যদি ভালো না থাকে শিষ্যরা কীভাবে ভালো থাকবে? আর যখন গুরুরা ভালো থাকবে তখন শিষ্যরা অটোমেটিক ভালো থাকবে। ভালো থাকুক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই যে মেয়ে তার বাবার সাথে স্কুল থেকে বের হচ্ছে, আর আমি যেহেতু মেয়েকে নিয়ে গেছি, কয়েকটা সেলফি হবে না এ তো হতেই পারে না, তাই না? তো এই যে মেয়ের সাথে কিছু ছবি ছিল যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন স্বশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে অনেক অনেক উপরে নিয়ে যেতে পারে একজন ভালো মানুষ হিসেবে। আমি চাই আমার মেয়ে একজন ভালো মানুষ হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সবসময় আমার পাশে থেকে আমাকে উৎসাহিত দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানেই থাকেন পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। আমার মেয়ের সাথে তার স্কুলের তার ক্লাস টিচারদের সাথে কিছু ছবি তুলেছিলাম। আমার মেয়ের ক্লাস থ্রির ক্লাস টিচার এবং ক্লাস ফোরের ক্লাস টিচারকে পেয়ে গেছিলাম, তাদের সাথেও ছবি তুললাম, এবং আমার সবচেয়ে পছন্দের মালা ম্যাডামকে পেয়ে গেছিলাম, মালা ম্যাডামের সাথেও ছবি তোলার সুযোগটা হাতছাড়া করলাম না। তো এই ছিল আজকের আমার আয়োজন। ইনশাআল্লাহ আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবারও সবার সাথে। আল্লাহ হাফেজ।